রাধে রাধে নমস্কার। কিচেন অফ গঙ্গার কৃষ্ণপ্রসাদ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে সুক্ত, তেলবিহীন সুক্ত। আমরা সবাই জানি ভগবানের 56 ব্যঞ্জন হয়, সেই 56 ব্যঞ্জনের মধ্যে এটি একটি অন্যতম পদ। আর এই পদটি রান্না করতে গেলে যথেষ্ট তেল লাগে। আজকের রান্না কিন্তু সম্পূর্ণ অয়েল ফ্রি করব, তাই রান্নাঘরে আমি কোনো তেল নিয়ে আসিনি। এই রান্নার কিন্তু কালার কতটা কি হবে সেটা আপনারা রান্নার শেষেই দেখতে পাবেন। স্বাদ এবং গন্ধ এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। একদম আপনারা যেভাবে বাড়িতে শুক্তো রান্না করেন, অরিজিনাল যে শুক্তোর সুগন্ধ সেই সুগন্ধই পাবেন। তার জন্য আপনাদেরকে কিন্তু বাড়িতে এই প্রসেসে যেভাবে আমি তৈরি করছি আজকে, আপনাদেরকে একই প্রসেসে রান্না করতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট আমরা রান্না শুরু করি। শুক্তোর জন্য আমি যে সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। দুটো বেগুন, দুটো কাঁচকলা, উচ্ছা একটি, তিনটে আলু আর একটি সজনে ডাঁটা। এই হচ্ছে সবজি। তো এইগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে আমান্য করে নেব বা রেডি করে নেব। উচ্ছাটাকে আমি যতটা সম্ভব সরু সরু করে আমি তৈরি করে নিচ্ছি। উচ্ছাকে আমি এইভাবে সরু সরু করে তৈরি করে নিয়েছি, দানাটা বাদ দিয়ে দিয়েছি। এবার সজনে ডাঁটা রেডি করব। সজনে ডাঁটাও আমি রেডি করে নিয়েছি। এরপর বেগুনটা রেডি করব। ভেবেছিলাম আমি দুটো বেগুন দেব, তারপরে দেখলাম একটা বেগুনই হয়ে যাবে, তাই আমি একটাই দিয়েছি আর একটা রেখে দিয়েছি। সমস্ত সবজি আমি রেডি করে নিয়েছি। এই শুক্তোতে কিন্তু আপনারা আপনাদের রুচি মতো কিছু সবজিও অ্যাড করতে পারেন, যে যেটা খেতে ভালোবাসেন। তো মূলত যেটুকু লাগে, যেই যেই সবজিটা লাগে শুক্তোতে, আমি সেইগুলো দিয়েই আজকে শুক্তোটা তৈরি করব। কলা, বেগুন, আলু এগুলোকে একটু জলের মধ্যে রেখে দিচ্ছি, নাহলে এগুলো কালো হয়ে যাবে। আর কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, এখানে বিন্দারানি রয়েছে। ভাজা মশলা একটা প্রথমে করে নেব। তার জন্য এখানে রাঁধুনি নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারচিনি আর এটা হয়েছে জয়িত্রী লবঙ্গ। এইগুলো আমি একটু শুকনো কড়াইতে ভেজে নেব। তার আগে এই জায়ফলটাকে একটু ভেঙে নিচ্ছি। এই দেখুন, তো এইটা একটু দেব, এতটা লাগবে না। এটাকে এবার আমি একটু টুকরো করে নিচ্ছি। আমি এই ছোট্ট টুকরোটাই নেব, বেশি লাগবে না। তো এই সমস্ত গোটা মশলাগুলো আমি সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে ভাজার সুগন্ধ বেরোচ্ছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। মশলা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব, তাই শিল নোড়ায় একদম দিয়ে দিয়েছি। যেই কড়াইতে আমি ভাজা মশলা করলাম ওই কড়াইতে আমি এবার এক গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই গরম জলের মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দেব। শুক্তোতে আমার একটু দুধ লাগবে, তাই আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, নারকেলের দুধও দিতে পারেন।
গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি তাই আমি এক্সট্রা আর কোনো এখানে শুক্তোতে মিষ্টি দেব না, এই দুধটাই দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে, আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। এটা মিক্সির জার নিয়েছি, ওই মিক্সির জারে করে আমি দু চামচ সাদা এবং কালো সর্ষে একসঙ্গে মিক্সড করা রয়েছে দিয়ে দিচ্ছি, তিন চামচের মতন। এই বাটা মশলা আমার রান্নায় লাগবে তাই আমি প্রথমে পেস্ট করে নিচ্ছি। এটা দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আপনারা ভাবছেন শুক্তোতে এত মশলা, এদিকে এটা নিরামিষ রান্না, তার উপর তেলবিহীন রান্না, সেখানে যদি একটু মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ আসবে না। তো আমাদেরকে একটু রুচির দিকটাও খেয়াল রাখতে হবে, এমন খাবার বানাবো সেটা যদি ভালোই না লাগলো তাহলে এই খাবারটা খেয়ে লাভ কী বলুন। তার জন্য কিন্তু একটু মশলা অবশ্যই লাগবে, আর আমাদের নিরামিষ রান্নায় সত্যি অ্যাকচুয়ালি অনেক মশলা লাগে, না হলে কিন্তু অরিজিনাল যে কৃষ্ণপ্রসাদের যে সুগন্ধ সেটা কিন্তু আসে না, তাই একটু মশলা লাগবেই। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলা করার পর আমি ওই শিল নোড়াতে একটু আদাও বেটে নিচ্ছি। প্রথমে আমি শুকনো কড়াইতে বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে গাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কড়াইতে আমি এবার তেজপাতা দুটো, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। সুগন্ধ বেরিয়ে গেছে, এখানে আমি এবার উচ্ছা তুলে দিচ্ছি। গ্যাস কিন্তু মাঝারি হিটেই রেখে এটা করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আদা বেটে রেখেছিলাম, আদাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সজনে ডাঁটা তুলে দিচ্ছি। এই সবজিগুলো ভাজার সময় গ্যাস কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা এবং উচ্ছার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেছে, কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার এখানটায় যে বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত একসঙ্গে, সেটা এবার আমি এখানটায় দিয়ে দেব। মশলার কৌটোটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার সবকিছু আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আরেকটি কথা আপনাদেরকে জানাই, লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কম দেবেন, যেহেতু এটা তেলবিহীন রান্না হচ্ছে, তেলবিহীন রান্নায় কিন্তু লঙ্কাটা বেশি হয়ে যায়, অল্প দিলেও বেশি হয়ে যায়, তাই লঙ্কার মাত্রাটা একটু দেখে শুনে দেবেন, যতটা কম দেবেন ততই ভালো। ভাজা ভাজা হয়ে গেছে,
এবার আমি এখানে জল অ্যাড করছি। একটুখানি ফুটতে দেব। এই বাটা মশলার সঙ্গে আমি সমস্ত সবজি এবার তুলে দিচ্ছি। আলু, বেগুন, কাঁচকলা সব তুলে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দেব, সবজি দিয়েছি এবার। ভেজে রাখা মশলাটা আমি অল্প একটু এখানে দিচ্ছি, বাকিটা পরে দেব। সমস্ত কিছু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে আমি যে ভাজা মশলাটা দিলাম এই কারণেই দিয়েছি যাতে সমস্ত সবজির মধ্যে মশলার, ভাজা মশলার সুগন্ধটা প্রবেশ করতে পারে। তাই কিছুটা এখানে দিলাম, বাকিটা সবার শেষে দেব। এইরকম অয়েল ফ্রি রান্না কিন্তু অনেকেই খেতে ভালোবাসেন। যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু এই রকম রান্না খেতে ভীষণ ভালোবাসবেন। আমরা রোজ তো তেল মশলাযুক্ত খাবার খাই, তাই আমাদের শরীরকেও ভালো রাখার জন্য মাঝে মধ্যে এই রকম অয়েল ফ্রি রান্না খেতে হয়। তাতে শরীরও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে। মাঝখানে আমি আর একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছে, আলু কাঁচকলাটাই শক্ত একটু, তো সেগুলো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিচ্ছি। তো ওটা কিন্তু অনেকটাই হয়েছে, বাকিটা আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুই ছিল এই সবজির মধ্যে সব থেকে একটু সময় নিয়ে সেদ্ধ হওয়ার জিনিস। এইবারে আমি এখানে যে পাউডার দুধটা করে রেখেছিলাম না, সেইটাই দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে নাড়াচাড়া করব। ঢাকা না দিয়েই আমি তরকারিটা আরেকটু ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বাকি ভাজা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দেব আমার নিজের বাড়িতে আমার নিজের হাতের তৈরি খাঁটি গাওয়া ঘি। শুক্তো আমি এইরকম ঘনত্বে রেখেছি, আপনারা আপনাদের রুচি মতন ঘনত্বটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন, একটু পাতলা, ঘন, যা খুশি তাই করতে পারেন। তো আমি এইভাবেই রেখেছি। আমার চ্যানেলে আগের একটি ভিডিওতে একটি অয়েল ফ্রি রেসিপি আমি আপলোড করেছিলাম, ওটা ছিল আলু আর পনিরের পোস্ত। তো সেখানে আমি কিন্তু ঘি ব্যবহার করেছি সবার শেষে, যেহেতু আমি গোবিন্দের রান্না করি, কৃষ্ণপ্রসাদে ঘিবিহীন রান্না হয় না বা ভোগ নিবেদন হয় না, ঘি অল্প দিতে হয়। তাই আপনারা যারা ঘি পছন্দ করেন না, ঘিটা স্কিপ করে যাবেন। এবার সব শেষে ভেজে রাখা বড়ি আমি দিয়ে দিচ্ছি। বড়িটা সব শেষে দিলাম, কারণ বড়িটা এতটাই মুচমুচে আর নরম হয়েছে, বাড়ির তৈরি বড়ি তো, তো আগে থেকে দিয়ে দিলে বড়ি আর খুঁজে পাওয়া যাবে না শুক্তোর মধ্যে, এই জন্য সবার শেষে দিলাম আমি। ব্যাস রেডি হয়ে গেল বিনা তেলের শুক্তো। গোবিন্দের জন্য এবার আমি বেড়ে দিচ্ছি, আর শুক্তোর কালার কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখুন।
করে গোবিন্দকে ভোগ দেব। তো তৈরি হয়ে গেল একদম অয়েল ফ্রি শুক্তো রান্না। পুরো রান্নার প্রসেস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবার কাছে, আপনাদের আপন আপন বন্ধুদের কাছে আর আমার সকল সনাতনী ভক্তদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ওনারাও এরকম একটি কৃষ্ণপ্রসাদ রান্নার প্রসেস জানতে পারেন। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা মানে আমার ভিডিও করতে আরও অনুপ্রেরণা জাগবে, তাই অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। তো এরকম একটি কৃষ্ণপ্রসাদ রান্নার চ্যানেলের সঙ্গে আপনারা সবাই যুক্ত হন, ভগবানের কৃপা লাভ করুন। আমি ভগবানের কাছে একটাই কামনা করব, যাতে সবাইকে সুস্থ সবল রাখে, সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।